এটা হচ্ছে আইফোনের, এটা হচ্ছে বয়া ব্র্যান্ডের। আর এই কনভার্টারটা ইউজ করা হয় মূলত রেকর্ডিং এর কাজে, যারা হচ্ছে রড, তারপর হচ্ছে বয়ার যে মাইক্রোফোনগুলো আছে আইফোনে সাপোর্ট করে না, তারা এই কনভার্টারের মাধ্যমে মাইক্রোফোনগুলো ইউজ করতে পারছি। মোবাইলের জন্য একটি কনভার্টার, যাদের ফোনগুলো হচ্ছে টাইপ সি, হেডফোন পোর্ট থাকে না, তারা হচ্ছে কনভার্টারের মাধ্যমে আপনার হচ্ছে হেডফোন অথবা হচ্ছে যে মাইক্রোফোন এগুলো ইউজ করতে পারবেন। এটার মডেলটা হচ্ছে U01, এটাও হাই স্পিডের, এটা হচ্ছে চার পোর্টের, এটার ডিজাইনটা হচ্ছে গোল, এটা ট্রান্সপারেন্ট রেট ভালো থাকে, তারা এই হাবটা ইউজ করতে পারেন। এটা বাসুস ব্র্যান্ডের, আর এটার মডেলটা হচ্ছে AY01। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে ইউনিক কিছু আইটেম দেখাবো, আর এগুলোর ভিতরে আছে USB হাব এবং হচ্ছে মোবাইল কনভার্টার, এগুলো আপনাদের দেখাবো এবং এর উপরে ভালো একটা প্রাইস দেওয়ার চেষ্টা করব। আর এই কনভার্টারগুলো আপনারা কিসে কিসে ইউজ করবেন ওগুলো আপনাদেরকে জানিয়ে দেবো, ভিডিওর সাথেই থাকবেন, লেটস গো। আজকে প্রথমেই আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে টাইপ সি মোবাইলের জন্য একটি কনভার্টার, যাদের ফোনগুলো হচ্ছে টাইপ সি, হেডফোন পোর্ট থাকে না, তারা হচ্ছে এই কনভার্টারের মাধ্যমে আপনার হচ্ছে হেডফোন অথবা হচ্ছে যে মাইক্রোফোন এগুলো ইউজ করতে পারবেন রেকর্ডিংয়ের কাজে। এটা একটু খুলে দেখাবো কনভার্টারটা ভিতরে কেমন থাকে। ভিতরে একটি ইউজার ম্যানুয়াল আছে, আর এটা হচ্ছে কনভার্টার, এটা হচ্ছে সিপোর্টে লাগাবেন, আর এখানে হচ্ছে ইয়ারফোন লাগাবেন বা হেডফোন লাগাবেন। আর এটা হচ্ছে হোকো ব্র্যান্ডের, এটার মডেলটা হচ্ছে LS26। আর এই কনভার্টারটা আমরা প্রাইস রাখতেছি অনলি 500 টাকা। এরপরে খুবই কম দামে একটি কনভার্টার দেখাবো, এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের, এটা হচ্ছে রেকর্ডিং এবং হচ্ছে হেডফোনে মিউজিক শোনা সবই একই সাথে করতে পারবেন কম প্রাইজের ভিতরে এই কনভার্টারটা। আর এটা হচ্ছে স্যামসাং এর, আমি একটু খুলে দেখাবো যে কেমন কনভার্টারটা। অনেকে আছে মাইক্রোফোন ইউজ করতে পারেন না, তারা এই কনভার্টারের মাধ্যমে মাইক্রোফোন ইউজ করতে পারবেন। অনেক কনভার্টার আছে মাইক্রোফোনে কাজ করে না, আপনারা যদি স্যামসাং এর এই কনভার্টারটা ইউজ করেন মাইক্রোফোন কাজ করবে। আর এই কনভার্টারটা আমরা প্রাইস রাখতেছি অনলি 200 টাকা, আপনারা চাইলে অর্ডার করেও নিতে পারবেন অথবা দোকানে এসে সরাসরি নিতে পারবেন। অনেকে আছেন যে আইফোন নিয়ে মহা বিপদে আছেন, যে মাইক্রোফোন ইউজ করতেই পারেন না, আইফোনের পোর্ট থাকার কারণে মাইক্রোফোন হেডফোন ইউজ করতে পারতেছেন না, তাদের জন্য এই কনভার্টারটা। এটা হচ্ছে বাসুস ব্র্যান্ডের, আপনারা একই সাথে হেডফোন ইউজ করতে পারবেন, মাইক্রোফোন ইউজ করতে পারবেন এবং মোবাইল চার্জেও রাখতে পারবেন। এই কনভার্টারটাও একটু খুলে দেখাবো আপনাদের। এটা হচ্ছে আইফোনের কনভার্টার, এটা হচ্ছে পোর্টে লাগানো থাকবে আইফোন পোর্টে, আর এটা হচ্ছে চার্জিং এর জন্য, আর এখান থেকে হচ্ছে মিউজিক এবং হচ্ছে রেকর্ডিং সবই হবে এই কনভার্টারের মাধ্যমে। আর এই কনভার্টারটার আমরা প্রাইস রাখতেছি অনলি 950 টাকা। এখন আপনাদেরকে যে কনভার্টারটা দেখাবো, এটা হচ্ছে বাসুস ব্র্যান্ডের, আর এটার মডেলটা হচ্ছে L52। এই কনভার্টারের মাধ্যমে আপনারা হচ্ছে কথা বলতে পারবেন, মিউজিক শুনতে পারবেন এবং একই সাথে চার্জ করতে পারবেন, আর এটার প্রাইস রাখতেছি আমরা অনলি 750 টাকা। এখন আপনাদেরকে যে কনভার্টারটা দেখাবো, এটা হচ্ছে বয়া ব্র্যান্ডের। অনেকে আছেন রোড ওয়্যারলেস গো টু মাইক্রোফোন কিনছেন কিন্তু মোবাইলে ইউজ করতে পারতেছেন না, তাদের জন্য এই কনভার্টারটা। এটা হচ্ছে রেকর্ডিং কনভার্টার মাইক্রোফোনের জন্য, আর এটার মডেলটা হচ্ছে CIP2, আর এই কনভার্টারটার প্রাইস হচ্ছে অনলি 600 টাকা। এরপরে আমাদের কাছে আরেকটি কনভার্টার আছে, এটা হচ্ছে আইফোনের, এটা হচ্ছে বয়া ব্র্যান্ডের। আর এই কনভার্টারটা ইউজ করা হয় মূলত রেকর্ডিংয়ের কাজে, যারা হচ্ছে রড, তারপর হচ্ছে বয়ার যে মাইক্রোফোনগুলো আছে আইফোনে সাপোর্ট করে না, তারা এই কনভার্টারের মাধ্যমে মাইক্রোফোনগুলো ইউজ করতে পারবেন। আর এটার প্রাইস রাখতেছি আমরা অনলি 1700 টাকা, আর এটার মডেলটা হচ্ছে K3, বয়া K3। এখন আপনাদেরকে যে কনভার্টারটা দেখাবো, এটা হচ্ছে বাসুস ব্র্যান্ডের, এটা হচ্ছে সি টাইপ থেকে VGA পোর্ট, অনেকে আছে ম্যাক থেকে মনিটরে কানেক্ট করতে চায়, তাদের জন্য এই কনভার্টারটা খুবই দরকারি। আর এটার মডেলটা হচ্ছে O0G বাসুসের, আর এটার প্রাইস রাখতেছি আমরা অনলি 950 টাকা। এখন আপনাদেরকে যে অ্যাক্সেসরিজগুলো দেখাবো, এগুলো হচ্ছে USB হাব। অনেকে আছেন যে ল্যাপটপে একটি USB পোর্ট আছে বা দুইটি USB পোর্ট আছে, কিবোর্ড মাউস তারপর হচ্ছে পেন ড্রাইভ এগুলো একসাথে ইউজ করতে পারেন না, তারা এই USB হাবগুলো ইউজ করে একই সাথে কিবোর্ড মাউস পেন ড্রাইভ সবই ইউজ করতে পারবেন। আর এগুলোর ভিতরে একটি চাইনিজ ভার্সন আছে আমার কাছে, এটা হচ্ছে 3.0, আর USB 3.0 এই হাবটা হচ্ছে চার পোর্টের, আর হচ্ছে 30 সেন্টিমিটার কেবেল সহ,
আর এই হাফটার আমরা প্রাইস দেখতেছি অনলি 250 টাকা। এটা হচ্ছে বাসুস ব্র্যান্ডের, অনেকে আছেন যে হাই স্পিড হাফ চাচ্ছেন, ভালো মানের একটা হাফ খুঁজতেছেন যাতে ডাটা ট্রান্সফার রেট ভালো থাকে, তারা এই হাফটা ইউজ করতে পারেন। বাসুস ব্র্যান্ডের এটার মডেলটা হচ্ছে AY01। এটা একটু খুলে দেখাবো, আর এটার ক্যাবেলটা হচ্ছে একটু লং 1.2 মিটার, আপনাদেরকে একটু দেখাবো। এটার কোয়ালিটি খুবই ভালো, 1.2 মিটার ক্যাবেল আছে, উপরে একটি পোর্ট দেওয়া আছে আর বাকি তিনটা পোর্ট হচ্ছে সামনের দিকে। ডিজাইনটা খুবই সুন্দর, আর এটা হচ্ছে USB পোর্ট, ক্যাবেলের কোয়ালিটিটাও ভালো করছে। আর বাসুস ব্র্যান্ডের এই হাফটির আমরা প্রাইস রাখতেছি অনলি 800 টাকা। এরপরে আপনাদেরকে আরও একটি হাফ দেখাবো, এটা হচ্ছে বাসুসের, এটার মডেলটা হচ্ছে U01, এটাও হাই স্পিডের, এটা হচ্ছে 4 পোর্টের, এটার ডিজাইনটা হচ্ছে গোল, আর এটা হচ্ছে আপনার 1.2 মিটার ক্যাবেল সহ, আর ডাটা স্পিড রেট খুবই ভালো পাবেন, USB 3.0 এটা। আর এই হাফটির আমরা প্রাইস রাখতেছি অনলি 850 টাকা। এরপরে আমার কাছে আরও কিছু কালেকশন আছে, তার ভিতরে আছে ডিটেকের, এটা হচ্ছে USB 3.0 হাব, এটাতেও আপনারা ডাটা ট্রান্সফার রেটটা ভালো পাবেন, এটা হচ্ছে ডিটেকের, আর এই হাফটার আমরা প্রাইস রাখতেছি অনলি 1000 টাকা। এরপরে আমার কাছে আরও কিছু কালেকশন আছে, এগুলো হচ্ছে বেশি পোর্টের। এই একটা হাব আছে, এটা হচ্ছে ওরিকো ব্র্যান্ডের, এটা হচ্ছে আলাদা আলাদা সুইচ সহ 4 পোর্টের, আর এই হাবটা হচ্ছে 1 বছর ওয়ারেন্টি সহ USB 3.0। আর এই হাবটিতে আপনারা ডাটা ট্রান্সফার রেট ভালো পাবেন, কিবোর্ড মাউস পেন ড্রাইভ সব একই সাথে ইউজ করতে পারবেন, আর এটার আমরা প্রাইস রাখতেছি অনলি 1100 টাকা। এরপরে আরেকটি হাব আছে 4 পোর্টের, এটা হচ্ছে ওরিকো ব্র্যান্ডের, এটা হচ্ছে সিলভার কালার, এটা একটু খুলে দেখাবো আপনাদেরকে। আর এই হাফটার মডেলটা হচ্ছে M3H4, একটু খুলে দেখাবো। অ্যালুমিনিয়ামের, এটা হচ্ছে আলাদাভাবে আপনারা পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন, এখানে পাওয়ারের অপশন আছে। আর এটা হচ্ছে 4 পোর্টের হাফ, আর এই হাফটাও 1 বছর ওয়ারেন্টি সহ ওরিকো ব্র্যান্ডের। ভিতরে হচ্ছে আরেকটি ক্যাবেল দেওয়া আছে পাওয়ার দেওয়ার জন্য, USB to USB একটি ক্যাবেল দেওয়া আছে, আর কোয়ালিটি খুবই ভালো। ওরিকোর এই হাই স্পিড হাফটার আমরা প্রাইস রাখতেছি অনলি 1400 টাকা, 1 বছর ওয়ারেন্টি সহ। এখন আপনাদেরকে যে হাফটা আমি দেখাবো, এটা হচ্ছে অফিসিয়াল ইউজের জন্য, যারা হচ্ছেন একই সাথে 8-10টা ডিভাইস কানেক্ট করতে চান ল্যাপটপের সাথে USB 3.0 স্পিডে, তাদের জন্য এই হাফটি। এটা হচ্ছে ওরিকো ব্র্যান্ডের, মডেলটা হচ্ছে M3H10, এটা হচ্ছে সিলভার কালার, অ্যালুমিনিয়ামের বিল্ড, এটা একটু খুলে দেখাবো আপনাদের, এক্সট্রা পাওয়ার দিয়ে আপনারা এটা ইউজ করতে পারবেন। এ হচ্ছে হাফটি, এক্সট্রা পাওয়ার দেওয়ার অপশন আছে এখানে, ভিতরে ক্যাবেলগুলো দেওয়া আছে, অ্যাডাপ্টার সহ ক্যাবেল দেওয়া আছে, এটা হচ্ছে পাওয়ারের জন্য, এবং এটা হচ্ছে USB ক্যাবেল ডাটা ট্রান্সফারের জন্য। আর ওরিকো ব্র্যান্ডের এই হাফটির আমরা প্রাইস দেখতেছি অনলি 3800 টাকা। আর এখন যে হাফটি দেখাবো, এটা হচ্ছে ওরিকো ব্র্যান্ডের, এটার বিল্ড হচ্ছে প্লাস্টিকের, এটার মডেলটা হচ্ছে P10U3V1, এটা এখানে হচ্ছে 10 পোর্ট আছে, আলাদা একটি সুইচ আছে, এবং এক্সট্রা পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন। এই হাফগুলো হচ্ছে অফিসিয়াল ইউজের জন্য, আর এটা 1 বছর ওয়ারেন্টি সহ, আর এই হাফটার আমরা প্রাইস রাখতেছি অনলি 3700 টাকা। আজকের ভিডিওটা মূলত ছিল কনভার্টার এবং USB হাবের উপরে, আপনাদেরকে এগুলোর প্রাইস দিয়ে দিলাম, আর আপনারা চাইলে অর্ডার করে নিতে পারবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে। আমরা রেডেক্স এবং সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বুকিং দিয়ে থাকি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।